ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরব, পারা যাবে? যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের তাফসীর মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদেরও জন্য, খ্রিস্টান, নাস্তিক, নৃগোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এখানে আসতে কোনো বাধা আছে? কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার, ঠিক কিনা? আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই, আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না, কথা বলেন। আমরা কি সংকীর্ণ মানা হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী, কখনো রেগে যেতেন না, ওনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ভরে এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত, নাউজুবিল্লাহ বলবেন না, বিষ্ণু সাহেব রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না, শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন, গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন, তিন জায়গায় বিষ্ণুকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিষ্ণুবীর চাদর ধরে টান দিলেন, চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল, ওই বেদুইন এসে ইয়া মোহাম্মদ বলে টান দিয়েছে, যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিষ্ণুবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে, বিষ্ণুবীর ফলতা পাতা গেলে এভাবে তার দিকে তাকালেন, তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? কি করতেন? একজনকে মাইরে সহায় ফেলে খা, তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিশ্বনাথ ইসলাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসা ইসলাম সবসময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন, কেন ইয়েটা বাচ্চা, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুবীর চেহারায় লেগেই থাকত। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি, তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতে আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না, কবে যে সর্বশেষ হাসছিল এটাই খেয়াল নাই। এরকম ঢাকায় আছে না? নাই খুলনায়? এরকম নাই মাশাআল্লাহ, খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল, খুলনার লোকেরা খুব হাসে, হাসবেন, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না? হাসতে পয়সা লাগে, তাহলে মুখটা এরকম বেজার করে রাখেন কেন? হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। কিসে? এলাকায় আছে নাকি চুরি? কি চুরি করে? মাছ আর সুপারি, মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়, গরু গরু মুরগি, তো এই যে গরু চোর, মুরগুজ, মুরগি চোর, এগুলো থাকে তাই না? মদিনার সমাজে বনু মাখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি? হাত কেটে দাও, তাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু'উ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে, বিষ্ণু ঈসা ইসলাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে। সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে দিয়েন না, এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না?
বিশ্বনাথ ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, লাল হয়ে গেল। বিশ্বনাথ ইসলাম রেগে গেলেন, কারণ কি, ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না, পাথর মেরে রক্তাক্ত করে রাগে না, নামাজরত অবস্থায় ওটের নারী ভুড়ি চাপায় যে এই লোকটা রাগে না। এই লোকটাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়, কারণ এটা আল্লাহর আইন, চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না। বিশ্বনাথ ইসলাম রেগে বললেন, লাও আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তোমরা ওই বনু মাখযুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো, এটা আল্লাহর আইন, এত বড় সাহস পেলে কোত্থেকে? আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়ত, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না, এটা আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশে থাকতো কোনো চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন, তুমি ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই? কোটি টাকা পাচার করে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, মানুষ খেতে পায় না, আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভিতরে পাওয়া যায় আছে না নাই? এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই? সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত, বড় বড় চোর, আম চোর, কাঁঠাল চোর, মুরগি চোর, ওই চোর না, হাজার কোটি টাকার চোর, এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো, তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন, আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, ঠিক কি না? কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, শুধু পুলিশ র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন কি না? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে যেন জীবন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে পড়ি, আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি, ইসলামের বাইরে যেন না যাই, কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা। ইসলামের রাস্তা কি বাঁকা? ডানে বাঁয়ে মোড় আছে, চৌমুহনি আছে, ইউটার্ন আছে, রাস্তাটা কেমন? সবাই বলেন, এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? স্ট্রেইট ফরওয়ার্ড। এজন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক বড় দোয়া, অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না, এটা অনেক বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা রাইট পাথ, শো আস দা কারেক্ট পাথ, আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি, আমি যেন বাঁকা পথে না যাই। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? জোরে বলেন, আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানিয়ে দিয়ে কাছে নিও, আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানিয়ে দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সহজ সরল পথ, আল্লাহ বললেন এই পথেই চলবা, এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে। ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর হচ্ছে সবখানে। আমি প্রশ্ন করি, উত্তর দেন, সবাই দিবেন, দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না, তো কথা বলেন না কেন, উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? আরো জোরে, কোনখানে?
এইভাবে আওয়াজ করতে হবে। ইসলাম মানব কতক্ষণ? বসো বসো, চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায়, তাই না? আওয়াজই শুনতে হবে আজকে, চেহারা আর কয়জনে দেখতে পারবে? দূরে যারা আছে তারা তো দেখেন, অডিও শুনবা, অডিও, ভিডিও হবে না, অডিও শুন, জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো, পারা যাবে তো? আচ্ছা, ইসলাম মানব কোনখানে? ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের। দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে, তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই, উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই গুণে দ্বারা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই, আমরা বিপ্লবের অংশীদার হতে চাই, আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে, ঠিক কি না? এবার উত্তর দেন, ইসলাম মানব কোনখানে? মনে থাকবে? আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবে মাহফিল শেষে, বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও তাই দিব। পাগলেই গেছে বলবে, সালাম দিয়ে বলবে বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে, ইসলাম মানবা কোনখানে? আপনার উত্তরে কি বলবেন? সবখানে। পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানব কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান? ইসলাম মানব কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ, যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহর ডাকে, পেট ব্যথা নাই আল্লাহ নাই, এরকম ডাকাইটা সারা নাই না। সুস্থ অবস্থায় ইসলাম মানব, অসুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানব, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, ঠিক কিনা? মনে থাকবে খুল্লার ছেলেরা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি কোম্পানি মানে হাই হাই করবে, হাই হাই, হাই হাই হাই, কি করলাম, কোন নেতার পিছনে ছুটলাম, কেন গানের কনসার্টে গেলাম, কেন মদের আড্ডাখানায় গেলাম, কেন কোরআনের মঞ্চে গেলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম, কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম, হাই হাই করবে, হাই হাই করবে, আফসোস করবে, কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে? Whoever seeks anything except Islam, that will be not accepted, and he will be the loser in Akhirah. Islam chhara je onno kichu talash kore seta kobul hobe na, ar she hobe loser. Loser mani je sob haraiche, ar gainer mani je sob peyeche. Amra ki loser hobo na gainer? Mashallah, eto bujhte parche. Amra gainer hote chai. Jara jannate dhukte pare tarai gainer, thik ki na? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না? বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না? মানব না। নাহনু কওমুন আ'যযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদের অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলামে। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান,
পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে, আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন, ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি, ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম, মূসা আলাইহিস সালামের ইসলাম, ঈসা আলাইহিস সালামের ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। তার প্রমাণ আল্লাহর কোরআন। রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল? পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো, উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো, কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়ে করেন। সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবার, আরাফার ময়দান, বিশ্ব নবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না। আমরা খুশি? কথা বলেন, আপনারা যে খুশি এটাও জোরে করতে বলেন না। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? কষ্ট হচ্ছে রেসপন্স করতে, বুঝতে পারছি। খুলনাবাসীর গলায় জোর কর, ইসলাম পেয়ে খুশি না বেজা? তো এই আওয়াজটা তখন ছিল করি, হ্যাঁ খালি গলিও এরকম ঘুরানো লাগে, ঘুরাইলে বাড়, নাহলে আবার কমে যায়। ইসলাম, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি না। আমরা বলি প্রত্যেক নামাজের পরে, রদিতু বিল্লাহি রাব্বা ওবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় করেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না? গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়ে হযরতুল আলাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারী ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক, মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে, এটা ওদের সহ্য হয় না। চিল্লা করেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। জোরেকম ঠিক কিনা? ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বললেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি, আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? খুশি। ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা,
আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভিতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়? মুসলমান। ইরাকে মার খায়? মুসলমান। তারপরে মায়ানমারে মার খায়? মুসলমান। বাংলাদেশেও মার খায়? মুসলমান। চীনের উইঘরে মার খায়? মুসলমান। গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটাকে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ মাসেও একজন আসে না, কথা কয় না? আমরা 5 অক্ত পড়ি, 3 অক্ত পড়ি, 2 অক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দিই, কথা বলেন? কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই। ওদের মাসের পর মাস এখনো মুসলি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে, হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও, ও গডের পোলা ঈসা আম করে বাঁচাও, এই জিকির করতে থাকে। মাগার কোনো খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে একা এক কাম করে এটা বেঁচে দেয়, মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেবে। সুবহানাল্লাহ। এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চ গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক, গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আসেন না তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলো সমিতি, ততগুলো অর্গানাইজেশন। তো সবাই আমারে ধরে রাখছে, আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না, কম দামে এরা বেঁচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবক দেয় তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন টাকুর নিচে আর কাপড় পরে না, উপরে কাপড় পরে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়, গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD, কি হয় মোহাম্মদ। তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল, ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে, অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার, ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যেয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম, ডু ইউ নো হু ইজ মুহাম্মদ, ডু ইউ নো হোয়াট ইজ মক্কা, ডু ইউ নো হোয়াট ইজ মদিনা, তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মোহাম্মদ কি? তারা বলে নো আমরা কিছুই জানি না, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া, রাস্তায় দাঁড়িয়ে, স্ট্রিট মানে কি রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে
তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে। অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে, ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে। কে কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে ঠিক কিনা, স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না। জয়গণ ঠিক কিনা? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা। এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার বান্ডিল দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবে। এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই? উই অল আর দায়ী ইলাল্লাহ, আমরা সবাই দায়ী। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে, আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যে জায়গায় কাজ করি, যে যে বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? সবাই দায়ী। আমি আল-আজহার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর PhD করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার কমবে কম। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী, জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের দাওয়াত দিব। কিসের দাওয়াত? জোরে বলে, আরো জোরে বলে, ইসলামের দাওয়াত দিব। তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো, ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিদর্ভীদের কাছে তুলে ধরবো, পারা যাবে? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু ঘটে নাকি? এলাকার নাম কি? ও দেবদুয়ার, মাশাআল্লাহ দেবদুয়ার। হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন বলতেছে? এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত কিছু করবে না, তারপর দুইজন করে ফেলছে, হাত নামা হয়েছে হয়েছে না, ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নেই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা।
তখন মুশরিকা ছিলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা, লাও কতাবাতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ কর। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না? এই জন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। সবাই বলেন, কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের এবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কি না? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জনের মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলে এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম, কয়জনের মন খুশি করবো আমরা? আমরা এতজনের এবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাসিকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায় প্রাণ উষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বের হয়, শব্দটা কি? আহাদ, 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 আহাদ। কার নাম? কুল হুয়াল্লাহু রব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন, অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেপসখানায় পরে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে দূর করা সম্ভব?
না, এই কোরআনকে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি, এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন, আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এই জন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে আমাদের দোয়া শুরু হয়? কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। পরে আবার যখন নামাজের রুকু দিতে যাই, সেখানে রব আছে না নাই? সেজদায় রব আছে না নাই? সেজদায় যে কি তাসবিহ পড়েন আপনারা খুলনায়? সুবহানাল্লাহ, বুঝলা গেছি? সুবহান রাব্বিয়াল আলা, রাব্বিয়াল, রব আছে না নাই? আবার আল্লাহর বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও, ওই দোয়ার শুরুতেও রব আছে না নাই? দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। পড়ে তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি। মুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে, চিল্লা করে ঠিক কিনা? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়। এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে, এটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া। এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য। ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, আওয়াজ করে বলতে হবে, আল ইনসানিয়া মানে মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। ইসলামের মধ্যে মানবতা আছে না নাই? ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে, কি হিসেবে? কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝায় সে মানুষের ভিড়ে আমার, আসল মানুষ নাই। সুবহানাল্লাহ। পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে। কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। কি শিখায়? তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে, মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করো। আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে? বুলবুল। কবে? বুলবুল, আইলা, সাইলা, জাইলা, সিডর, নার্গিস, মহাসেন। আচ্ছা, এগুলো হয়েছে বন্যা? এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায়, আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার্ত এলাকায়। মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি? সবাইকে দেই, ঠিক কি না? কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং, তারা মানুষ, তারা মানুষ, আমরা দুই চোখে মানুষ দেখি, আমরা এখানে ভাগাভাগি করি না। মুসলমান বাড়িতে ত্রাণ দিব, হিন্দু বাড়িতে দিব না, এমন করা যাবে? ইসলাম কি ন্যারো মাইন্ডেড? ইসলাম ব্রড মাইন্ডেড। আমরা উদার মনা, কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায়, আমার সাহায্যের হাত তার দিকে যাবে। কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে, আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে। এটাই ইসলাম। আলিংসানিয়া। এই উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ উঠছেন কে কে দেখি? পেশাব ধরছে না? আজকে কোনো পেশাব নাই। বসেন বসেন বসেন।
ওরে আল্লাহ, অনেক আগ থেকে আসর থেকে বসা। ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন? রাত আটটা বলেছিলেন, এখন কটা বাজতেছে? 11:13। তাহলে আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিই ইনশাআল্লাহ। সারা রাত তোমরা থাইকো, আমার জায়গা দিয়ে দাও, আমি এদিক দিয়ে চলে যাবো। তাকবীর পড়েন তো দেখি আল্লাহর নামে পড়েন, লিল্লাহি তাকবীর। এই আপনাদের গলার জোর, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ, পড়েন। আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক, ওইটা দেখিনি। আমি দেখেছি এটা মানুষ। এটা কি মানুষ? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। আল ইনসানিয়া, ইসলাম ধর্মের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, 2 নম্বর বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে চলে যায়। জোরে কর, ঠিক কিনা? ইসলাম ধর্মের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল। আওয়াজ করে বলতে হবে, কি নাম? ব্যাপার কেরে উঠতেছে কেন? আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না। অনেকের কষ্ট হইতেছে, অনেক বসেন বসেন। আশমুল, ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম কি? আশমুল। এটা সবকিছুকে শামিল করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এখানে ভাগাভাগি করা যায় না। ইসলাম ভাগাভাগি করে মানা যায়? অনেকে এটা করে যে মসজিদ আল্লাহ আর দুনিয়া আমার, আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্না আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্না আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু রাষ্ট্র নায়ক হওয়া,
তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলে জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলে জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্না? কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্না চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি, খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট, এখন দেখি খুব বিশৃঙ্খল। এই এই আপনারা উঠছেন কেন, উঠছেন কেন, বসেন 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 বসেন, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, বসেন 5 মিনিটস, বসেন বসেন। ইসলাম ধর্মের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম, আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল উমুম। উমুম মানে এটা সবার ধর্ম, এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা। আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই, বাধা দিবেন কে কে? দাঁড়া, কে কে বাধা দিবেন, বাধা দিবেন? ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই? এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বললো অনেক বান্দরামি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করবো কেউ? নিষেধ করবো? যে কেউ আমাদের ধর্মে আসা বসা ঢুকা কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই। কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন, পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল, যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই, এটা একমাত্র ইহুদি রাষ্ট্র। ওরা এতটা গোড়া, এতটা সাম্প্রদায়িক, এতটাই কট্টরপন্থী, এতটাই উগ্রপন্থী, অন্য কোনো ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নেই, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে সুযোগ আছে, আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন। এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে, গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে, এরকম আছে না নাই? আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, ওদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, জোরে কর ঠিক কিনা? ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে, খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় একটা পন্থা ইহুদি হওয়া, সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি, আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের, তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না, যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন, কত বড় টাকা! কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে? জোরে কর, সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন, আমি কি পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, সবাই রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, কে গড়েছেন আকাশ মাটি অবাধ প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাধ প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন,
বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কোরআন যিকরালিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরআন থেকে শেখার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানও কোরআন পড়ে অনেক ইহুদিও কোরআন পড়ে অনেক নাস্তিকও কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে জিল্লা এখন সুবহানাল্লাহ এটা সবার এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্তাইসির মানে হচ্ছে সহজ আত্তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই দেবদুয়ার দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়ামুম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মোহরানা দেয়া কি দিচ্ছেন তো মোহরানা যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ না কই হুজুর মাফ চাইয়া লইছি বাসরাতে আমারে মাফ করে দিছে বাসরাতে ভালোবাসবে তাদের কি মাফ চাইবেন হ্যাঁ আহা কপাল পোড়া ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও ফরজ কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তো বিয়ে করবা কেমন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা সূরা মুখস্থ পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার ইসলামকে সহজভাবে উপস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানাই ফেলছি ঠিক না আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সূরা না কি সূরা বড় সূরার নাম কি বাকারা মানে কি গাভি তে গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে ভেগে নামাজ খুইয়ে চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার ইয়া রাসূলুল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবকে ডেকে পাঠালেন বললেন ইমাম আফাত্তানুন আনতা ইয়া মুআয হে মুআয তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায় পাঠাইছি ইদা আম্মাল তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে সেজন্য নামাজটা ছোট করে কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে মুসাফির দাঁড়াতে পারে হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে আমি এই পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে আসার নামাজ হইতেছে ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা করে নি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সূরা বাকারা কষ্ট আছে না নেই
আমার পক্ষে সম্ভব পুরো বাঁকা করা সম্ভব না। বিশ্বনাথ শাহ ইসলাম বললেন সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, দিন থেকে ভাগিও না। আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে, মানুষ দিন থেকে ভেঙে ভেঙে চলে যায়, আছে না নাই? এই যে উচ্চ শিক্ষিত মহল, সচিবদের যে মহল, সেক্রেটারিয়েটের যে মহল, সেনাপ্রধানদের বড় বড় কর্মকর্তারা, প্রগতিশীল যারা, তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সহজ, দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই? ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে। আমরা এমন ভাবে বলি, আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো, আপনি যদি বলেন তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, তুই সিনেমা দেখবি না, তুই সিগারেট খেতে পারবি না, তুই গাঁজা টানতে পারবি না, তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না, তুই ওদিকে যাবি না, এদিকে যাবি না, কারণ ইসলাম এগুলো সব হারাম, এইটা নাই ওইটা নাই, হ্যাঁ কইব তাহলে আমিও নাই, এত কিছু জন নাই তাহলে আমিও নাই। এজন্য সহজ করেন, সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না, ঠিক কিনা? এটা খুব স্যুট করে, ম্যাচিং করে আমাদের সাথে, আমাদের রুচি সম্মত, এমন কোনো বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে, এরকম কোনো বিধান আছে? ইসলামের সাত নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম? এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে? কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই, শুনবেন? কাজী নজরুলের খেয়াপাড়ের তরুণী আবৃত্তি করলে শুনবেন? কি করবেন? দৌড়ানি দিবেন? এখানে একটা কিতাব থেকে কথা হয়, চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি, এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে, সর্বপ্রথম কোন আয়াতটা নাযিল হয়েছে বলেন তো? ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قرآن سبحان الله الله بل اقرأ قرأ بسم ربك الذي خلق তোমার ওই প্রভুর নামে, রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন, প্রথম কথা হলো পড়ো আল কোরআনের প্রথম বাণী, পড়ো আল হাদিসে নবীর কথা, পড়ো পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ, পড়ো কখনো মাথায় এই প্রশ্ন আসছে কি রে কোরআনের প্রথম শব্দ পড়ো, পড়তে বললো কেন? আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ করো, জিকির করো, ইবাদত করো, যাকাত দাও, এগুলো বলছে? পর্দা করো, এটা কইছে? কি কইছে? হ্যাঁ, পড়ো পড়ো, পড়তে করতে মরো, কারণ পড়লেই সব জানতে পারবে, পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে, পড়লে জানা যায় হজ কেমনি করে, পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে, কিভাবে প্রোটেকশন দিবে, না পড়লে কোনো কিছুই জানা যায় না, চিল্লায় কর, ঠিক কিনা? দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়বো, এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ইসলামিক কথা পাওয়া যায়। আপনারা ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি? এই গ্রামের ভিতর এত অ্যাকাউন্ট, হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামাই। এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই, খারাপ কাজে যেন না লাগাই, ঠিক কি না? আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন, ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামে দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দুম্মা চলে ধুম, গুনাহ আছে না নাই? নাচানাচি কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মারা দেন, গুনাহ আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কি করবেন?
এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন। প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি, রাজি আছেন? এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়বো, প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করবো, রাজি আছেন তো? ইসলাম ধর্মের 8 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে দীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? হ্যাঁ, শান্তির ধর্ম। আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই, রাজি আছেন তো? সালাম দিলে মহব্বত বাড়ায় দেয় কে? প্রত্যেকটা শব্দে সওয়াব দেয় কে? সালাম দিতে রাজি আছেন সবাই? সবাইকে, ছোটরা বড়দেরকে দিবেন, বড়রা ছোটদেরকে দিবেন, এটা শান্তির পায়গা। আল্লাহর নিজেরও একটা নাম সালাম। বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম, শুরুতেই কি সালাম, সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, পড়েন আমি। আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো, পড়ি আমি। তাহলে এটা শান্তির ধর্ম। বিদর্মীদের কাছে প্রথমে ভয় দেখায় না, এই জেহাদ, এই তলোয়ার, বোমামার, আইএস এগুলো শুনাবেন শুরুতে, জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলো বলবেন প্রথমে, কি বলবেন? সালাম, সালাম, শান্তি, শুধুই শান্তি। ইসলামে কি আছে? শান্তি আছে। ইসলাম ধর্মের 9 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাতিয়া, মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের যেটা সুবিধাজনক ওই বিধান ইসলামে আসে না নাই। আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খাইয়া নাও পরে নামাজ পড়ো, সুবহানাল্লাহ করবেন না? ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে, অনেকগুলো প্যাকেট, এরপরে ঘোষণা দেওয়া হলো ভাইয়ারা আমার যদিও আপনাদের পেটে ক্ষুধা আগে এসার নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন, নামাজে মন বসবে? মন যাবে কই? প্যাকেটের ভিতরে নামাজ পড়বো আর ভাবো আরে আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় তো, টেনশন আছে না? নাই না, খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও আগে খেয়ে নাও, সুবহানাল্লাহ পড়ে। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান, নিজের জন্য রাখো তারপরে দান করো, এটাকে বলে আল ওয়াসাতিয়া। ভারসাম্যের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না? নাই। ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদু, মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই। ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন? কথা বলেন, আমি যদি গোজামিল দেই আমার ধরার সুযোগ আছে না? নাই। খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না? আমরা গোজামিল দিতে চাই না। কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয়, ইসলামে এই সুযোগ নাই। এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না? থাকলে কি আমাদের লাভ না লস? ইসলামের যে বিজয় হবেই এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে? ওয়াদাটা কার? চিল্লায় বলতে হবে কার? এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই। উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? পড়েন, ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? এটা মনে থাকবে। আজকে দেবদুয়ার মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব, ইসলাম মানবো সবখানে। ইসলাম মানবো ততক্ষণ আমার দেহে প্রাণ থাকে, যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাবো, চিল্লাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এরপরে এগুলো নিয়ে আপনারা কিলাকিলি করবেন। প্রশ্নের উত্তর দিব নাকি দিব না? কিলাকিলি করতে হবে স্যার। হুজুর আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মুসল্লিগণের প্রাণের দাবি কোরআন হাদিস মোতাবেক উত্তর দিলে খুশি হব। আরে এটার প্রিন্ট করে নিয়ে আসছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে প্রশ্ন করছে এটা। প্রশ্ন নাম্বার 1, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? আজকে উত্তর দিয়ে দিব, মিডিয়ার লোকেরা সারা পৃথিবী দেখে লাগলি লাগাই দিবে। আচ্ছা আপনারা ফতোয়া দেন তো দেখি, প্রজেক্টরের মাধ্যমে যে বোনেরা আজকে ওয়াজ শুনলো এটা জায়েজ আছে কিনা? জায়েজ, এটার পক্ষে কে কে দেখি? হাত নামা, জায়েজ নাই এর পক্ষে কে কে দেখি?
হাত নামা, একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আপনারা কোন দল? আমরা জানি না দল না সুবিধাবাদ। আলহামদুলিল্লাহ আজকে দেবদুয়ারে অনেক মুফতিদের সাথে পরিচিত হলাম। মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, প্রথম অর্ধেক ফতোয়া দিয়েছে জায়েজ, বাকি অর্ধেক ফতোয়া দিয়েছে জায়েজ নাই। আচ্ছা শোনেন তাহলে উত্তরটা, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ, আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী, তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী, তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে। যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরও ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা, এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোন নারী যদি কোনো বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে, সে যদি তার প্রতি আসক্ত হয়, শুধু ওই মহিলার জন্য না, জায়েজ। ওই মহিলা ভিডিও দেখতে পারবে না, ওই মহিলা অডিও শুনবে, ওই বক্তার অডিও আলোচনা শুনবে, বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এটা যেন না হয়, সে শুধু একজন স্কলার বা টিচার, শিক্ষক মনে করে শিক্ষকের কাছ থেকে কথা শুনতেছে, তাকাচ্ছে বা তাকাচ্ছে না, ওটাতে সমস্যা নাই। কিন্তু বিশেষভাবে এই বক্তার প্রতি যদি সে আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয়, দুর্বলতা অনুভব করে, তাহলে ওই নারীর জন্য ওই বক্তার ভিডিও দেখা জায়েজ নাই, অডিও দেখা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন? দুই নম্বর প্রশ্ন, নামাজ রোজা হজ জাকাতের মতো পর্দা করা ফরজ কিনা, বিস্তারিত বলার অনুরোধ রইল। জি, পর্দা করাও ফরজ, পর্দা করা ফরজ। আমি বোনদেরকে বলি, বোনেরা আপনারা অনেক দামি, দামি জিনিস কেউ খোলা রাখে না, রাখে? আমার যদি 50,000 টাকার একটা বান্ডিল থাকে, আমি কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক বাইর করে রাখবো? আমি একবারে ভিতরের পকেটে রাখবো, ঠিক কি না? আমার যদি হীরা জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে, আমি কি এটা হাতে নিয়ে ঘুরবো? না, একেবারে ঘরের ভিতরে সিন্দুকের ভিতরে তালা মেরে রাখি। তার মানে যেটার দাম বেশি, মর্যাদা বেশি, ওটার প্যাকেটও, নারীদের মর্যাদা বেশি না কম? এই জন্য তাদের প্যাকেটও বেশি। সেফটি সিকিউরিটির জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, এ হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন রুচির মেয়ে, আপনার পোশাক বলে দিবে, ঠিক কিনা? বোরকা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত ভদ্র লাগে, কত মায়া লাগে, শ্রদ্ধায় আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, ঠিক কিনা? বোরকা পরা মেয়েদেরকে ইফতিজিং করতে দেখছেন? তারা সাধারণত ইফতিজিং এর শিকার হয়, যাদের ওড়নাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে, বোকটা দেখিয়ে রাখে, টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয়, ইফতিজিং এর শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, জোরে কথা, ঠিক কিনা? এখন পর্দা কতটুকু ফরজ? সবচেয়ে ভালো পর্দা হচ্ছে, আমার বোনেরা, শুধু চোখ খোলা রাখবেন, চোখ খোলা আর বাকি সব ঢাকা, হাতের কবজি খোলা, এতটুকু। তবে বিশ্বনবী ইসলাম এটা রুখসাত দিয়েছেন, কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে, শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে, এটাকে বলে রুখসাত। ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোনো মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে, এটা জায়েজ আছে, এটা নাজায়েজ না, এটা নিষেধ না, এটাও পর্দা। আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে, এটা সবচেয়ে ভালো পর্দা, এটার বলে আজিমা, এটার উপরে পর্দা হতে পারে না। তা আমি ওইটাই সাজেস্ট করি, শুধু চোখটা খোলা রাখেন, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখে ফেলে তো সব দেখা হয়ে গেল, ঠিক কিনা?
তবে কোন বোন যদি ওই হাদিসের উপর আমল করে যে হাদিস বলেছে চেহারা খোলা রেখে বোরকা পরা যায় আর হাতের কবজি, তাকে আপনি জোরাজুরি করতে পারবেন না, ওইটাও পর্দার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। এটা কি